ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা টিচারের ফেভারিট, কি করে করবে সলভ? দেখো ত্রিকোণমিতিতে মেইন টার্গেট হচ্ছে কি, অ্যাঙ্গেল দেখো। এই ত্রিকোণমিতিতে মেইন টার্গেট হচ্ছে অ্যাঙ্গেল দেখবে। লেফট সাইড অ্যাঙ্গেল কি আছে, 8 আলফা আর 4 আলফা। রাইট সাইড অ্যাঙ্গেল কি আছে, 8 আলফা 2 আলফা। তাহলে আমি 8 আলফা 8 আলফাটাকে কিচ্ছু করব না, বলে ভাই তুই চুপচাপ বসে থাক, আর 4 আলফাটাকে আমরা 2 আলফাতে কনভার্ট করে দেবো, ম্যাথ ফিনিশ। তো এই ম্যাথটা সলভ করার জন্য এই চারটে ফর্মুলা ইউজ হবে। মুখস্থ করো, 1 মাইনাস cos টু, বলো বলো দেখো না আজকে আচ্ছা আর একটা ফর্মুলা দেখো এখানে গ্যাপ দেখি কেন বলতো এই ফর্মুলাটা লিখবো বলে কি হয় 1 cos theta। ছোট বাচ্চাদের মতো পড়াবো cos theta, 1 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 cos
from 1 minus cos 8 alpha by 1 minus cos 4 alpha into kya bola to cos 4 alpha by cos 8 alpha yes or no proof e dekho proof ta te chilo kintu tan 8 alpha by tan 2 alpha tai to dekho tan 8 alpha mane ki sin 8 alpha by cos 8 alpha এই দেখো cos 8 alpha এখানে আমরা পেয়ে গেছি অলরেডি বলে ওটাকে আমি কিচ্ছু করবো না বললাম ভাই তুই চুপচাপ বলতার এখানে ওকে কি বললাম প্রুফটাতে কি আছে tan 8 alpha আছে আর tan theta মানে কি হয় sin theta by cos theta তাহলে sin টা দেখ cos 8 alpha তো এসেই গেছে উপরে একটা sin 8 alpha আনলেই কাজ হয়ে যাবে তাহলে দেখো কি করে করব এই ফর্মুলাটা আমরা লিখে দিয়েছি 1 minus cos 2 theta = 2 sin 2 theta তুমি থিটার জায়গায় বোথ সাইডে এক কাজ করো 4 আলফা লিখে দাও কি বললাম থিটার জায়গায় বোথ সাইডে 4 আলফা পুট করে দাও তাহলে কি হবে cos 2 into 4 আলফা মানে 8 আলফা তাহলে 1 minus cos 8 আলফা is equal to 2 sin square 4 আলফা yes or no তাহলে নেক্সট লাইন এই যে 1 minus cos 8 আলফা দেখতে পাচ্ছ না এটা আমি কি লিখতে পারি 2 এই যে 2 sin square 4 আলফা got it understood এবার 1 minus দেখো এখানে cos 4 আলফা আছে লিখছি দেখো তো দেখা যাচ্ছে নাকি বোর্ডটা দেখা যাচ্ছে এখানে চলো আচ্ছা টু টুটাকে আমি পরে লিখছি এক কাজ করি এই যে সাইন স্কোয়ার ফোর আলফা এটাকে এক কাজ করি সাইন ফোর আলফা ইন্টু সাইন ফোর আলফা লিখতে পারি দেখো তো আমি লিখতে পারি নাকি এটা বুঝতে পারো নি আর চলো ঠিক আছে খুব সুন্দর এবার সাইন স্কোয়ার টু আলফাকে আমি কিচ্ছু করবো না কি করবো না কিচ্ছু করবো না কি করবো না কিচ্ছু করবো না এই দেখো 2 sin theta cos theta মানে কি আর sin 2 into theta sin 2 into theta তাহলে 2 sin theta cos theta কি হবে sin 2 into theta theta মানে কত 4 alpha মানে actually sin 8 alpha got it তো পয়েন্ট লাইনে দেখো আচ্ছা এখানে আমি একটা এই টার্মটা লিখতে ভুলে গেছি তাই তো লিখে দিই নাকি এই যে এই cos 8 alpha টা আমি লিখতে ভুলে গেছিলাম তাই তো দেখো এবার ফলো করো এইটার জায়গা আমি লিখতে পারি 2 sin theta cos theta মানে sin 2 theta তো ইকুয়াল টু লিখতে পারি sin 4 alpha into এটা হচ্ছে sin 8 alpha হয়ে গেল বাই দেখো এখানে একটা cos 8 alpha আছে নিচে cos 8 alpha লিখে দিলাম ওকে দেখো প্রুফটা আমার এটা ছিল প্রুফটা আমার এটা ছিল তাই তো দেখো sin 8 alpha বাই cos 8 tan 8 alpha প্রুফের একটা পার্ট আমার এসে গেছে তাহলে এখানে এই থিটাটা আলফা প্রুফের একটা পার্ট এসে গেছে এটা sin theta by cos theta tan theta তাহলে এইটাকে কিছু করতে হবে কি করতে হবে 2 sin square 2 alpha তাই তো
অনেক স্টুডেন্ট ভুল করে দেয়, এটা টু সাইন্স পর থিটার ফর্মুলা ইউজ করে দেয়। টু সাইন্স পর থিটার ফর্মুলা কি? 1 মাইনাস cos টু থিটা, না 1 মাইনাস cos টু থিটা, টু সাইন্স পর থিটার ফর্মুলা ওইটা ইউজ করে দেয়। না, আমরা ওটা করব না, কারণ আমাকে tan 2 আলফা আনতে হবে, তাই তো? তো দেখো না, তুমি sin 4 আলফা কে লিখতে পারি, তুমি এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এখানে থিটার জায়গায় তুমি 2 আলফা লিখে দাও, বোথ সাইডে থিটার জায়গায় 2 আলফা লিখে দাও, তাহলে sin 2 ইনটু 2 আলফা মানে 4 আলফা ইকুয়াল টু 2 sin 2 আলফা cos 2 আলফা, ইয়েস অর নো? তাহলে sin 4 আলফার ফর্মুলা কি হলো? 2 sin 2 আলফা ইনটু cos 2 আলফা, তাহলে এটা জায়গায় লিখতে পারি না, 2 sin 2 আলফা cos 2 আলফা বাই 2 sin স্কয়ার 2 আলফা ইনটু, এটাকে tan লিখে দিই, হ্যাঁ tan 8 আলফা, গট ইট? এবার দেখো, তাহলে এখানে দেখো কি কি কাটছে, টুকুস টুক, আর এখানে দেখো sin 2 আলফা আর দুটো আছে, একটা কেটে যাবে, ব্যাস কাট শেষ, cos 2 আলফা বাই sin 2 আলফা কি হলো? cot 2 আলফা ইনটু tan 8 আলফা, বাবা এখানে কি ফর কি ফর্মুলা লিখে রেখেছিলাম, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, লাস্ট ফর্মুলা, হিন্টে হিন্টে, এই যে cot 2 আলফা মানে 1 বাই tan 2 আলফা, এই যে দেখো কি সুন্দর এসে গেল না, ইজি লাগলো না, ডিফিকাল্ট? যে বুঝতে পারেনি তাকে আর সারা জীবনেও বুঝতে হবে না এরপর, ঠিক আছে? আমার ভিডিওটা 40 বার দেখবে তাহলেই বুঝে যাবে। থ্যাংক ইউ।